ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলা গড়ালো দুই দলের সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত মোট আটজন শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ললিতপুর গ্রামের ঘটনা অবস্থার অবনতি হওয়ায় হরিহরপাড়া হাসপাতাল থেকে দুজনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রামে ঈদের অনুষ্ঠানে হারি ভাঙা খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলার সূত্রপাত এদিন সকালে গ্রামে উত্তর পাড়ার লোকজন জমিতে কাজ করতে গেলে দক্ষিণ পাড়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাদের ওপর বলে অভিযোগ পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করে হরিহরপাড়া থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামীর রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হারে ঈদের দিন ঈদের পর দিন হারে ভাঙালি হারে ভাঙা খেলা দিয়েছিল দিয়ে ধরে এরা গিয়ে ওখানে হাঙ্গামো করে দিয়ে আমাদের ছেলে তো বলে যে এই এখানে খেলা দিয়েছে হাঙ্গামা করিস দি তারপর দূরের মন্দির ঢাকা ধুকি হয়েছিল দিয়ে এদের দল গুছি মারতে যায় হ্যাঁ দল মারতে যায় দিয়ে আতারুল বিলে একটা ছেলে ও বলে যে মারামারি করে দিন দিক হ্যাঁ আমরা ভালো জানি না কিছু না ও রাত্রে যা হয়ে গেল হয়ে গেলো দিয়ে একটা ছেলে আমাদের এই হাসপাতালে আসছিলো রুগী ছিল তাকে ধরে পাড়ে ধরে মারে হ্যাঁ এই তো এই ঘটনা আজকে আজকে মাঠে সব মরিষ্ঠিত ছিল ওরা মাঠে বেরিয়ে বসছিল আর ছিল দিয়েছিল অত একটা ছেলের সাথে আমি কথা খাইছিলাম বাড়িতে দাঁড়িয়ে হ্যাঁ যে বলছি যে মামু ধামা করে লাভ কি মীমাংসা করি বা মীমাংসা করার দিকে তাদের যদি মিলেছিল যে ওরা রাজি হয়নি হ্যাঁ যে দিকে এরকমভাবে আছে দিয়ে ওরা একবারে মাঠে হলায় হলে দিচ্ছে দিয়েই না সব বেশ আমরা সব বেরিয়ে গিয়ে এই ঘটনা কি দিয়ে মারলো ওই আমাকে মেরেছে সাবুন আপনার কী নাম আইম নবী